তো আশা করি আপনারা আমার সাথে রিয়েক্ট টাইপ স্ক্রিপ্টের এই প্রজেক্টটি তৈরি করে নিয়েছেন। বেসিক এই প্রজেক্টের আউটপুট এখানে দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এ পর্যায়ে আমি আপনাদের দেখাবো কিভাবে প্রপসের টাইপস ডিফাইন করতে হয়। তো আবারও বলে নিচ্ছি, আমি আপনাদের দেখাবো কিভাবে প্রপসের টাইপস ডিফাইন করতে হয়। প্রপস সম্পর্কে অলরেডি আমি রিয়েক্ট সিরিজে আলোচনা করেছি, নিশ্চয়ই আপনাদের মনে আছে। যদি খুবই শর্ট করে বলি, প্রপসের উদ্দেশ্য হচ্ছে একটি কম্পোনেন্ট থেকে অন্য একটি কম্পোনেন্টে ডাটা পাস করা। সাপোজ আমি এখানে একটি কম্পোনেন্ট তৈরি করব, তাই নিউ ফোল্ডারে চলে যাচ্ছি এবং এইখানে কম্পোনেন্টস নামে একটি ফোল্ডার তৈরি করে নিচ্ছি, যেমনটা আমরা বরাবর করে থাকি, এবং এইখানে ইউজার নামে একটি কম্পোনেন্ট তৈরি করতে যাচ্ছি। সো ইউজার, বাট এবার আমরা জিএসএক্স বা জিএস দিব না, আমরা এবার টিএসএক্স দিব, লক্ষ্য রাখবেন, যেহেতু টাইপ স্ক্রিপ্টের কম্পোনেন্ট তৈরি করতে যাচ্ছি। ওকে, এবং সাথে সাথে এখানে অ্যারোর চলে আসবে, যেমনটা আসার কথা। আমরা আমাদের বেসিক স্ট্রাকচার তৈরি করতে পারি আর এফ সি এর মাধ্যমে, এবং এটা যদি আমি সেভ করি সেক্ষেত্রে এই অ্যারোটা চলে যাবে। বাট এই ইউজার কম্পোনেন্টটাকে আমি যদি ব্যবহার করতে চাই সেক্ষেত্রে এই জায়গায় ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। সো আমি ইউজার লিখছি, অটোমেটিক্যালি উপরের দিকে ইম্পোর্ট করা হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে ইউজার চলে আসার কথা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইউজার দেখাচ্ছে। তো আমি এখান থেকে এই এইচ ওয়ানটা সরিয়ে নিচ্ছি এবং এই জায়গায় যে কাজটা করতে পারি, এইচ ওয়ানের মধ্যে আসলে ইউজার ম্যানেজমেন্ট দিতে যাচ্ছিলাম, জাস্ট একটু দেখার সুবিধার্থে। ওকে, ইউজার ম্যানেজমেন্ট, ওকে, ফাইন। সব কিছু ঠিকঠাক থাকলে ইউজার ম্যানেজমেন্ট এখানে আউটপুট দেখাবে এবং তার নিচে ইউজার দেখাবে। এই ইউজারটা কোথায় থেকে দেখাচ্ছে? এই যে ইউজার ডট টিএক্স এর মধ্যে আমার যে ডিপটা রয়েছে সেইখানে দেখাচ্ছে। তো এবার আমি চাচ্ছি ইউজারের এইখানে আমি সাপোজ চাচ্ছি আমার নেম, ইউজারের নেম প্রিন্ট করব, ইউজারের এইজ প্রিন্ট করব, ইউজারের ইমেইল প্রিন্ট করব, এই জিনিসগুলো চাচ্ছি। সেক্ষেত্রে যদি আমি এরকম করি, সাপোজ এইখানে আমি দিচ্ছি এইচ টু, এইচ টু এর মধ্যে আমি ইউজারের নেম দিচ্ছি, সাপোজ আমার নাম দিচ্ছি আনিসুল ইসলাম, অ্যান্ড দেন আমি এখানে আমি ইমেল দিতে চাচ্ছি, সো আনিসুল 2010 এস অ্যাট ইমেল ওয়ারবার জিমেল ডট কম, জিমেল ডট কম, এটা কিন্তু আমার রিয়েল ইমেল নয় এনিওয়ে। দেন আমি এখানে প্যারাগ্রাফ ট্যাগ নিচ্ছি, প্যারাগ্রাফ ট্যাগের মধ্যে আমি এইজ দিচ্ছি 32 ইয়ার্স ওল্ড। ওকে, আমি এইখানে আসলে এটা পি ট্যাগের মধ্যে দিতে যাচ্ছিলাম। তো আমরা জানি যে এই জিনিসগুলো কী করবে, আমাদের কম্পোনেন্টটা এখানে শো করবে, ফাইন। তো আমরা এই যে কম্পোনেন্টটা তৈরি করেছি, আমরা ডেফিনেটলি এরকম স্ট্যাটিক ডাটা আমরা কম্পোনেন্টে দিতে চাই না। আমরা কম্পোনেন্টে কী করি, আমরা কিছু প্রপসের মাধ্যমে ডাটা পাস করি। তো এই জায়গায় যখনই আমি কম্পোনেন্টটাকে কল করেছি, আমি কিছু ডেটা পাস করতে যাচ্ছি। সাপোজ নেম নামক একটি এখানে ভেরিয়েবল নিচ্ছি, এই নেম ভেরিয়েবলে কিছু ভ্যালু দিতে চাচ্ছি, সাপোজ আমার নাম দিতে চাচ্ছি আনিসুল ইসলাম। সো চাচ্ছি কম্পোনেন্টে কী করব, নেম যে প্রপসের মাধ্যমে এই প্যারামিটারের মাধ্যমে আমরা ভ্যালু পাস করব। ওকে, তো এবার এই নেমটাকে যদি রিসিভ করতে হয়, এখানে কিন্তু অ্যারোর সাথে সাথে চলে এসেছে, এই নেমটাকে রিসিভ করার জন্য আমাদের স্ট্রিং টাইপ সেট করে দিতে হবে এখানে প্রপসের জন্য। তো এবার আমি এখানে ডিরেক্টলি চাচ্ছি না, আমি এগুলো সরিয়ে নিচ্ছি, প্রথমে ভেরি সিম্পল রাখতে চাচ্ছি এখানে। উদ্দেশ্য কি, এখানে প্রপসের সাহায্যে ডাটা রিসিভ করব এবং সেই ডাটাটাকে এখানে শো করব। তো প্রপস আমরা কীভাবে রিসিভ করি নিশ্চয়ই মনে আছে, আমরা চাইলে প্রপস লিখে দেন প্রপস ডট নেম এরকম আমরা নর্মালি ইউজ করে থাকি রিয়্যাক্টে, নিশ্চয়ই আপনাদের মনে আছে প্রপস ডট নেম। বাট এখানে কিন্তু অ্যারোর দেখাচ্ছে, যেহেতু আমরা টাইপ স্ক্রিপ্ট ব্যবহার করছি। টাইপ স্ক্রিপ্ট এখানে বলছে যে প্রপসের ইমপ্লিসিটলি হ্যাজ এনি টাইপ, অর্থাৎ এটা টাইপটা আমাদের সেট করে দেওয়া লাগবে, এনি টাইপ এটা দিয়ে সে এখানে সন্তুষ্ট থাকবে না। সো তার টাইপটা সেট করে দিতে হবে। তো টাইপ কীভাবে সেট করব, টাইপ সেট করা নিশ্চয়ই আপনারা টাইপ স্ক্রিপ্টে শিখেছিলেন। আমরা কী করতাম, সাপোজ নেম নামে যদি একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করতাম এরকম নেম, দেন তার টাইপ হিসেবে এরকম দিতাম স্ট্রিং, তাই না? সো কোলন দিয়ে দেন তার টাইপটা বলে দিতাম। সো এক্স্যাক্টলি সেম এখানেও প্রপস পরে এখানে কোলন দিয়ে এবার আমরা কার টাইপটা বলে দেবো সেটা কিন্তু এখানে এই অবজেক্ট আকারে বলে দিতে হবে। আমরা প্রপসের মধ্যে কাকে ইউজ করতে যাচ্ছি, নেমকে, এবং নেমের টাইপটা বলে দিতে হবে, নেমের টাইপটা হচ্ছে স্ট্রিং, দ্যাটস ইট। এবার কিন্তু এখানে কোনো অ্যারর নেই দেখতে পাচ্ছেন, এবং এবার যদি সব কিছু ঠিকঠাক থাকে, আমাদের ইউজার যেটা আছে সেটা আসলে সেভ করে নিই, এটা সেভ করে নিচ্ছি। সব কিছু ঠিকঠাক থাকলে এখানে দেখতে পাচ্ছেন ইউজারের নেম পারফেক্টলি দেখাচ্ছে। তো এবার এই যে আমরা টাইপ স্ক্রিপ্ট ব্যবহার করলাম, আমরা টাইপ স্ক্রিপ্ট ব্যবহার করে টাইপ সেট করলাম, প্রপসের টাইপটা সেট করলাম, এর সুবিধাটা হচ্ছে কি, সুবিধাটা হচ্ছে এখানে আমি যদি আপনাদের প্রথমেই দেখাই অটো কমপ্লিশনের সুবিধাটা, লক্ষ্য রাখবেন প্রপস ডট দেওয়া মাত্র এখানে আমাদের প্রপসের নামটা চলে এসেছে, ফাইন। সো অটো কমপ্লিশনের সুবিধা আছে। তারপরে মেইন সুবিধাটা হচ্ছে কি, এবার যদি আমি আমার এই কম্পোনেন্টে স্ট্রিং না পাঠিয়ে যদি আমি অন্য কিছু পাঠাতে চাই, সাপোজ এইখানে আমি 23 পাঠাতে যাচ্ছি, একটি নাম্বার পাঠাতে যাচ্ছি, সাথে সাথে কিন্তু এখানে অ্যারোর চলে আসবে,
কারণ এখানে বলছে টাইপ নাম্বার ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ স্ট্রিং। স্ট্রিং টাইপের মধ্যে আমরা নাম্বারকে অ্যাসাইন করতে পারবো না, কেন? কারণ আমরা এখানে প্রপসের টাইপ অলরেডি সেট করে রেখেছি এবং বলেছি আমরা শুধু স্ট্রিং অ্যাকসেপ্ট করব। সেই ক্ষেত্রে এখানে যদি আমরা নাম্বার পাঠাতে চাই বা অন্য কোনো ডাটা টাইপ পাঠাতে চাই স্ট্রিং ছাড়া, সেক্ষেত্রে ডেফিনেটলি এখানে অ্যারর দেখাবে। সো আশা করি এই বিষয়টা এখান থেকে বুঝতে পেরেছেন। তো এবার চাইলে আমরা এখানে আরও কিছু প্রপস পাঠাতে পারি এবং সেই সাথে আমরা যে বিল্ট ইন ডাটা টাইপ রয়েছে সেগুলোর সাথে আর একটু পরিচিত হয়ে যেতে পারি। তো বিল্ট ইন ডাটা টাইপের মধ্যে কী কী রয়েছে নিশ্চয়ই আপনাদের মনে আছে, স্ট্রিং, দেন নাম্বার, বুলিয়ান, বয়েড, নাল, এরকম অনেকগুলো বিল্ট ইন টাইপ রয়েছে। তো আমরা অলরেডি স্ট্রিং টাইপের সাথে এখানে আমরা পরিচিত হলাম, আবারও অ্যাক্সেস করলাম। এবার চলুন নাম্বার নিয়ে কাজ করার চেষ্টা করি। আমি যদি প্রপস হিসেবে নাম্বার পাঠাতে চাই, যেমন এইজ হিসেবে আমি 32 পাঠাতে চাচ্ছি, যেটা কিনা একটা নাম্বার, সাথে সাথে কিন্তু এখানে অ্যারর চলে এসেছে দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনি কোড লিখছেন, অ্যারর দেখতে পাচ্ছেন, সেটা ডিবাগ করার সুযোগ হয়ে যাচ্ছে, পরবর্তীতে খোঁজার কোনো দরকার পড়ছে না এখানে। সো এইজ আমাদের এখানে এক্সিস্ট করে না, আমরা প্রপসের এইজটাকে রেডি করিনি এখানে। তো আমরা যদি এবার আরেকটি নিতে চাই, সেক্ষেত্রে যে কাজটা করবো এখানে লক্ষ্য রাখবেন, আমি এখানে যদি সেমিকুলন দিয়ে এইজের টাইপটা এবার বলে দেবো, এইজের টাইপটা হচ্ছে নাম্বার, দ্যাটস ইট। এবার ঠিকঠাক আছে, এবার আমরা এইজটাকে ব্যবহার করতে পারবো। তো আমি যদি এখানে প্যারাগ্রাফ নেই, প্যারাগ্রাফের মধ্যে যে কাজটা করতে চাই, প্রপস ডট, সাথে সাথে দেখতে পাচ্ছেন অটো কমপ্লিশনের সুবিধা, এখানে দুইটি আমরা প্রপস ব্যবহার করতে পারবো, আমরা এইজকে ব্যবহার করবো। এখানে অবশ্যই সেভ করে নিতে হবে এবং এইখানেও সেভ করে নিতে হবে, তাহলে সব কিছু ঠিকঠাক থাকলে দেখতে পাচ্ছেন এখানে পারফেক্টলি দেখাচ্ছে। তো এখানে যে কাজটা করবো, আমি ইয়ার্স ওল্ড দিয়ে দিচ্ছি পাশে, যাতে দেখতে সুবিধা হয়। ওকে, সো ফার সো গুড, তাহলে আশা করি এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। তো আমরা চাইলে এখানে এই যে এগুলোকে ডিফাইন করছি, অনেক সময় এই লাইনটা অনেক লম্বা হয়ে যেতে পারে, সেই জন্য আমরা চাইলে এগুলোকে একটা ভেরিয়েবলের মধ্যে, একটা টাইপের মধ্যে রেখে দিতে পারি। তো সেটা কিভাবে আমি দেখাচ্ছি, এখান থেকে আমি এটা কেটে নিলাম, টাইপ, দেন আমি এখানে নাম দিব ইউজার প্রপস, এগুলো আমার ইউজার রিলেটেড প্রপস, সো ইউজার প্রপস, অ্যান্ড দেন আমি এখানে এটাকে রেখে দিলাম এই সব কিছু, ওকে, এই অবজেক্টটাকে। এবার সব কিছু কার মধ্যে আছে, ইউজার প্রপসের মধ্যে, সেক্ষেত্রে আমি জাস্ট এখানে আমি কী করতে পারি, ইউজার প্রপস দিয়ে দিতে পারি। তো এতে করে আরও সিম্পলিফাই করা হয়ে গেল এবং জিনিসগুলো দেখতে খুব সুবিধা মনে হচ্ছে এবার। ওকে, এবার এখানে আরেকটা বিষয় আমি যেটা বলতে চাই, আমরা চাইলে এখানে props.props.props.props এরকম ডিরেক্টলি না দিয়ে এখানে ডিস্ট্রাকচারিংও করতে পারি, তাই না? আমরা ডিস্ট্রাকচারিং জিনিসটা তো অলরেডি জানি যে এখানে কী কী প্রপস রয়েছে, অলরেডি আমরা জানি এখানে দুইটি প্রপস রয়েছে, এখানে নেম এবং এজ, এই দুইটি প্রপস রয়েছে। সো এবার আমাদের প্রপস দেওয়ার কোনো দরকার নেই, কারণ আমরা ডিস্ট্রাকচারিং করেছি, ডিরেক্টলি ব্যবহার করতে পারবো। সেভ করে নিলাম এবং এখানে আউটপুট এক্স্যাক্টলি এজ ইট ইজ দেখতে পাচ্ছেন। সো আশা করি এখানে ডিস্ট্রাকচারিংয়ের বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। তো আমরা স্ট্রিং নিয়ে কাজ করেছি, নাম্বার প্রপস নিয়ে কাজ করেছি, এবার চলুন বুলিয়ান নিয়ে কাজ করি। বুলিয়ানের জন্য আমি app.jsx থেকে এখানে যে কাজটা করতে পারি, আমি এখানে চাইলে ডেফিনেটলি একটি প্রপসের মাধ্যমে ভ্যালু পাস করতে পারি। তো চলুন আমরা কিছু একটা ভ্যালু পাস করি এখানে, আমি এখানে দিচ্ছি ইজ রেজিস্টার, রেজিস্টার ইউজার রেজিস্টার আছে কিনা সেটা জাস্ট চেক করতে যাচ্ছি। ইজ রেজিস্টার সমান আমি এখানে একটা ভ্যালু পাস করি, সাপোজ ট্রু। ওকে, এবার এই ইজ রেজিস্টার এখানে অ্যারর দেখাবে, কারণ তার টাইপটা আমরা এখানে সেট করিনি। তো আগে এখানে রিসিভ করি ইজ রেজিস্টার, রেজিস্টার, অ্যান্ড দেন এখানে টাইপ ডেফিনেটলি সেট করে দিতে হবে ইজ রেজিস্টারের, ইজ রেজিস্টার, যদি স্পেলিং মিস্টেক না করে থাকি তাহলে ঠিকঠাক আছে সব, বুলিয়ান, এটা ডাটা টাইপ দিতে যাচ্ছি, বুলিয়ান ডাটা টাইপ। ওকে, ডেফিনেটলি ইজ রেজিস্টার, এখান থেকে আমি ঠিকঠাক মতো সব কিছু সেট করতে যাচ্ছি, ইজ রেজিস্টার, অ্যান্ড দেন ঠিকঠাক আছে এবার, ফাইন। তো দেখতে পাচ্ছেন এখানে আমরা কী কী করেছি, আমি এখানে যদি আপনাদের এটাকে এরকম দেখাই তাহলে বুঝতে সুবিধা হবে, নেম, এইজ এবং ইজ রেজিস্টারের টাইপ সেট করে দিয়েছি এবং সেই টাইপের একটা নাম দিয়েছি ইউজার প্রপস, এই ইউজার প্রপসে তিনটি জিনিসই রয়েছে এবং সেই ইউজার প্রপসতে এখানে আমি বলে দিচ্ছি যে এগুলো টাইপ হচ্ছে কার মধ্যে আছে, ইউজার প্রপসের মধ্যে আছে, ফাইন। এবার আমরা চাইলে এই ইউজার, এই ইজ রেজিস্টারটাকে ব্যবহার করতে পারি কীভাবে, যদি এরকম বলি ইজ রেজিস্টার যদি হয় স্টুডেন্ট, সেক্ষেত্রে কী করতে যাচ্ছি, সেক্ষেত্রে সাপোজ আমি একটি প্যারাগ্রাফে দেখাতে যাচ্ছি রেজিস্টার্ড স্টুডেন্ট, রেজিস্টার্ড ইউজার, হোয়াটএভার, এখানে রেজিস্টার ইউজার দিচ্ছি, এলস নট রেজিস্টার ইউজার, নট রেজিস্টার্ড, রেজিস্টার্ড ইউজার, ফাইন।
সেভ করে নিলাম, এখানে অ্যারর দেখাচ্ছে। সেই অ্যারোরটা কিসের জন্য? সেই অ্যারোরটা হচ্ছে আমি যে অ্যাপটা তৈরি করেছিলাম সেটা এখনও সেভ করে নিয়ে অ্যাপ ডট টিএসএক্স এর ফাইলটা এবার সেভ করেছি। এবং দেখতে পাচ্ছেন এখানে রেজিস্টার্ড ইউজার দেখাচ্ছে, কারণ আমি এখানে ইজ রেজিস্টার ভ্যালু দিয়েছিলাম ট্রু, আর বলেছিলাম যদি ট্রু হয় সেক্ষেত্রে রেজিস্টার ইউজার দেখাবে, আদারওয়াইজ নট রেজিস্টার ইউজার দেখাবে। ওকে ফাইন, তো চলুন এবার আমি চাইলে আরেকটি ইউজার তৈরি করতে পারি এবং এই ইউজারের নাম চেঞ্জ করে দিতে পারি। এখানে সাপোজ এখানে দিচ্ছি, এই নামটা দিয়ে দিচ্ছি ফাইন, অ্যান্ড দেন এই যে এখানে দিচ্ছি 31, এখানে দিচ্ছি ফলস। ওকে সো এবার সব কিছু ঠিকঠাক আছে এবং এখানে দেখতে পাচ্ছেন ভ্যালুগুলো ঠিকঠাক মতো দেখাচ্ছে। বা টাইপ স্ক্রিপ্টের সুবিধাটা কি, আমরা অলরেডি সেট আপ করে নিয়েছি যে এগুলো, এই যে প্রপসগুলো কী কী টাইপ নিয়ে কাজ করবে সেটা কিন্তু অলরেডি সেট আপ করে দিয়েছি। সো এই টাইপ ছাড়া অন্য কোনো টাইপ দিলে ডেফিনেটলি এখানে কী দেখাবে, অ্যারর দেখাবে। সাপোজ আমি এখানে এই যদি স্ট্রিং দিতে চাই, লক্ষ্য রাখবেন আপনারা এই যে আমি স্ট্রিং আকারে দিতে যাচ্ছি সাথে সাথেই কিন্তু এখানে অ্যারর দেখাচ্ছে। সো এই হচ্ছে আমাদের টাইপ স্ক্রিপ্টের সুবিধা, এখানে বলে দিচ্ছে যে স্ট্রিং ইজ নট অ্যাসাইনেবল টু টাইপ নাম্বার, নাম্বার টাইপের মধ্যে স্ট্রিং কী করা যাবে না, অ্যাসাইন করা যাবে না। তো আশা করি টাইপ স্ক্রিপ্টের সুবিধাটা এখান থেকে আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তাহলে আপনারা কী কী টাইপের সাথে এখানে পরিচিত হয়ে গেলেন, এখানে নাম্বার, বুলিয়ান, স্ট্রিং, এগুলোর সাথে আপনারা এখান থেকে পরিচিত হয়ে গেলেন এই বিল্ট ইন টাইপসগুলোর সাথে।